হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি মাসুদ আছি আপনাদের সাথে অ্যান্ড সকলকে প্রবীণ কমিটি থেকে স্বাগতম। আজকে ভিডিওটা মূলত কিউএনএ টাইপের হবে, অর্থাৎ আপনারা জানেন যে আমরা এই টাইনি বা মিনি ব্র্যান্ড বিসিগুলো সেল করে থাকি, প্রায় 1.5 বছর হলো এই প্রোডাক্টগুলো সেল করতেছি। বাট আপনাদের মনে অনেকেরই অনেক ধরনের কোশ্চেন জাগে এই ছোটো সাইজের পিসিটা দেখে। যেমন অলরেডি আমি অনেক কমেন্টসেও কোশ্চেনগুলো পাই, যেগুলো কিছু আমি দেওয়া ট্রাই করি, আবার অনেকে ফোনে জিজ্ঞেস করেন সেগুলোও বলা ট্রাই করি। তো আজকে ভিডিওতে মূলত আমি একটু ডিটেলসে বলবো যে আপনাদের যে কোশ্চেনগুলো ছিল, যারা এখন নিউ ভিউয়ার্স আসেন তাদের কাজে লাগতে পারে। তো এই যে কোশ্চেনগুলো, যে কমন কোশ্চেনগুলো থাকে নর্মালি, সেগুলো সম্পর্কে আলোচনা করব। ফার্স্টে আমি ওয়ারেন্টি পলিসি সম্পর্কে একটু বলবো, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করলেই আপনি 3 মাসের গ্যারান্টি পাবেন। অর্থাৎ পার্টসের ওয়ারেন্টি 3 মাসের মধ্যে, কোনো পার্টসের কোনো প্রবলেম হলে সেই লাইবিলিটিটা আমাদের উইদাউট ফিজিক্যাল ড্যামেজ। আর আপনার 1 মাসের মধ্যে একটা ক্যাশব্যাক ওয়ারেন্টি পাবেন, অর্থাৎ আপনার যে কাজের প্রেক্ষিতে নিলেন, অর্থাৎ আমরা তো বলি এই কাজটা করতে পারেন, বা কাস্টমার আপনারা বলেন যে এই কাজটা করতে পারবো কি না, আমরা প্রোডাক্ট নিলেন বা কাজটা করতে পারলেন না, তখন কিন্তু চাইলেই আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন 1 মাসের মধ্যে। এই 1 মাস সময় অনেকটা হিউজ একটা সময়, একটা প্রোডাক্ট আসলে চেক করার জন্য, আমি বলবো চেকিংয়ের জন্য নেওয়া 1 মাস, তো অনেক হিউজ একটা সময়। তো 1 মাস সুবিধা পাবেন, আর লাইফ টাইমে আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন। সার্ভিস ওয়ারেন্টিটা হলো কোনো পার্ট যদি নষ্ট হয় সেটা আপনারই কিনে দিতে হবে, বাট সার্ভিসটা আমাদের কাছ থেকে ফ্রি পাবেন। এটা হলো আমাদের ওয়ারেন্টি পলিসি। তো এখন আসি যে আমাদের এই প্রোডাক্টগুলোর যে কোশ্চেনগুলো থাকে, প্রথমে এই প্রোডাক্টগুলো ছোটো সাইজের প্রোডাক্টগুলো দেখেই ফার্স্টে যে কোশ্চেনটা আসে যে এর পার্টস পাতি পাওয়া যাবে কি না। পার্টস পাতি বলতে এখানে র্যাম থাকে, এসএসডি বা হার্ড ডিস্ক থাকে, সাথে আপনার প্রসেসর থাকে, মাদারবোর্ড থাকে। তো এই প্রোডাক্টগুলো মানে এই পার্টস পাতিগুলো আসলে পাওয়া যাবে কি না বা এক্সচেঞ্জ করা যাবে কি না। তো প্রথমে বলি যে এই প্রোডাক্টগুলো, আমাদের এই মিনি প্রোডাক্টগুলো একমাত্র, আপনি সহজ ভাষায় যদি বলি যে একমাত্র মাদারবোর্ড ছাড়া বাকি যে পার্টসগুলো আছে এগুলো আপনার যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ র্যাম, এগুলোতে ল্যাপটপে র্যাম ইউজ করা হয়, অর্থাৎ একটা ল্যাপটপে যে ধরনের র্যাম ইউজ করা হয়েছে সেম র্যাম এগুলোতে ইউজ করা হয়, অর্থাৎ আপনার ল্যাপটপের র্যামও এটাতে আপনারা ইউজ করতে পারবেন। দেন যেটা থাকে হার্ড ডিস্ক অ্যান্ড এসএসডি, আমাদের এই প্রোডাক্টগুলোতে ডুয়েল স্টোরেজ থাকে, অর্থাৎ হার্ড ডিস্কের স্লোটও থাকে আবার এসএসডি স্লোটও থাকে। যেমন 6th জেনারেশনের পর থেকে 6th জেন 7th জেন 8th জেন 9th জেন এই যে প্রোডাক্টগুলো আছে এগুলোতে আপনার এনভিএমই এসএসডি থাকে, এসএসডি স্লোট আছে, এসএসডি লাগানো থাকে। আর ল্যাপটপের যে হার্ড ডিস্কগুলো আছে এই হার্ড ডিস্কগুলো লাগাতে পারবেন, বা ওই SATA এসএসডিগুলো আপনারা লাগাতে পারবেন। অর্থাৎ এগুলোতে আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক আপনি লাগাতে পারবেন। বড়, অনেকে কোশ্চেন থাকে যে একটা বড় হার্ড ডিস্কগুলো, মানে বড় ডেস্কটপের যে হার্ড ডিস্কগুলো থাকে ওগুলো লাগানো যাবে কিনা। না, দেখতেই ছোটো বড় হার্ড ডিস্ক তো প্রায় এর সমানই। তো যাই হোক, বড় হার্ড ডিস্কগুলো লাগাতে পারবেন না, ছোটো হার্ড ডিস্কগুলো লাগাতে হবে ল্যাপটপের হার্ড ডিস্কগুলো। আর যেটা এনভিএমই সেটা তো সব ইউনিভার্সাল, সেমই এনভিএমই ল্যাপটপে যা ডেস্কটপে যা এগুলো তো তাই, তো এনভিএমই সেম। র্যামের বিষয়টা গেলো, এখন আসে আপনার প্রসেসরের বিষয়টা। প্রসেসর নিয়ে যে বেশ কিছু কোশ্চেন থাকে, একে তো আপনার প্রসেসরগুলো মানে চেঞ্জ করা যাবে কি না, অর্থাৎ এই মানে ছোটো দেখে মনে হতে পারে যে প্রসেসরগুলো মাদারবোর্ডের সাথে বিল্ড করা থাকতে পারে, তো আসলে তা না। আমাদের 4th জেন 6th জেন 7th জেন 8th জেনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রত্যেকটি প্রোডাক্টেই কিন্তু আপনারা প্রসেসরটা চেঞ্জ করতে পারবেন, তাই না? মানে প্রসেসরটা মাদারবোর্ডের সাথে বিল্ড না, নর্মাল একটা ডেস্কটপের প্রসেসর, এগুলোতে কিন্তু মোবাইল প্রসেসর না। মোবাইল প্রসেসর কোনগুলোতে ইউজ করেন? ল্যাপটপে, ম্যাক্সিমাম ল্যাপটপগুলোতেই মোবাইল প্রসেসর ইউজ করা হয়। বাট এগুলোতে কিন্তু নর্মাল ডেস্কটপ প্রসেসর, অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে টি সিরিজের প্রসেসরগুলো থাকে, সেটা হলো ডেস্কটপ। নর্মাল একটা বড় একটা ডেস্কটপে যে প্রসেসরটা থাকে, যে সাইজের বা যেমন দেখতে সেম প্রসেসরে কিন্তু এগুলোর মাঝেও আছে, অর্থাৎ আপনার প্রসেসরটা চেঞ্জ করতে পারবেন। কারণ আরেকটা কোশ্চেন থাকে যে প্রসেসরটা আপগ্রেড করা যাবে কি না। যেমন আমার হাতে যেটা আছে এটা i5 7th জেনারেশন, যে কোশ্চেনটা থাকে হলো অর্থাৎ i5 7th জেন আছে, আপনি 8th জেন বা 9th জেনের প্রসেসরটা লাগাতে পারবেন কি না। আসলে না, আপনি i5 8th জেন বা 9th জেন প্রসেসর এই পিসিতে, অর্থাৎ এটাতে লাগাতে পারবেন না। এটাতে পারবেন কি, i5 7th জেন আছে, আপনার i7 7th জেনারেশন লাগাতে পারবেন। আবার i5 8th জেনারেশন যে লেনোভো প্রোডাক্টগুলো ছিল এখন নাই, যদি সামনে আসবে, অ্যান্ড এখন এইচপির আছে i5 8th জেনারেশনের প্রোডাক্ট, তো ওগুলাতে i5 8th জেন আছে, ওগুলাতে আপনার i5 চাইলে যে 7th জেন লাগাবেন বা আরও কি। জেনারেশনটা এক কথা, জেনারেশনটা ঠিক থাকতে হবে, বাট আপনি কোডটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এটা i5 7th জেন আছে, এটা i3 7th জেন লাগাতে পারবেন অথবা i7 7th জেন লাগাতে পারবেন, অর্থাৎ কোডটা চেঞ্জ করতে পারবেন বাট জেনারেশনটা সেম থাকতে হবে, এটা হলো শর্ত। আর আরেকটা যেটা থাকে যে এই প্রসেসরগুলো অন্য কোনো ডেস্কটপে, মানে বড় যে ডেস্কটপগুলো থাকে ওগুলোতে লাগানো যাবে কিনা। হ্যাঁ, এটা পারবেন,
এটা অর্থাৎ প্রত্যেকটি প্রসেসরই তো একটা মাদারবোর্ডের সাথে কম্বিনেশন করে লাগাইতে হয়। তো টি সিরিজের প্রসেসরগুলোও অন্যান্য ডেস্কটপে আপনারা ইউজ করতে পারবেন এই প্রসেসরগুলো। তো এদিক দিয়েও সলিউশন হলো। তো এই হলো প্রসেসরের বিষয়টা, এখন আসে মাদারবোর্ডের বিষয়টা। এখন মাদারবোর্ডটা এটা একটু মেইন একটা মানে কোশ্চেন বা চিন্তার বিষয় যে মাদারবোর্ড যদি নষ্ট হয় তাহলে কী করবেন। অ্যাকচুয়ালি অনেস্টলি যে আপনি যদি মাদারবোর্ড নষ্ট হয় আপনি কোথাও এর মাদারবোর্ডটা পাবেন না, এটা একদম সত্য কথা। কারণ ব্র্যান্ড পিসির কোনো ব্র্যান্ড পিসি সেটা বড় হোক বা ছোটো হোক ব্র্যান্ড পিসির মাদারবোর্ড লোকালি কোথাও পাওয়া যায় না। কারণ মাদারবোর্ডের একটা ব্র্যান্ড পিসির সাথে একটাই বের করা হয়, মানে সেল করার জন্য মাদারবোর্ড বানানো হয় না। তো এখন প্রবলেম হলো যদি মাদারবোর্ড নষ্ট হয়ে যায় তখন কী করবেন। প্রথমে আসে যে এই মাদারবোর্ডগুলো সার্ভিসেবল, অর্থাৎ আপনি সার্ভিস করতে পারবেন। কোনো একটা প্রবলেম হলো সাথে পাওয়ার আইসি বা চার্জিং আইসি বা ডিসপ্লে আসতেছে না বা বায়াস চলে গেছে, এই যে প্রবলেমগুলো আছে যেগুলো নর্মালি হয়ে থাকে বা হওয়ার পসিবিলিটি থাকে, এই প্রবলেমগুলো কিন্তু সহজেই সলভ করা যায়। এখন যেটা হলো যদি মাদারবোর্ড একদমই ডেড হয়ে যায় তখন কী করবেন, এটা হলো সলিউশন। একমাত্র আমাদের কাছে এই মাদারবোর্ডগুলো পাবেন, লোকালি অনেস্টলি বলতে লোকালি অন্য কোথাও পাবেন না, আমাদের কাছে এই মাদারবোর্ডগুলো পাবেন। কারণ আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসি এবং সেল করতেছি, ইন ফিউচারে আনবো কারণ আমরা ফিডব্যাক ভালো পাচ্ছি। তো এই আমাদের এই ব্যাকআপটা আছে যে বাই চান্স যদি কখনও মাদারবোর্ড যদি একদম ডেট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে মাদারবোর্ডটা পারচেস করতে পারবেন। যারা ঢাকার বাইরে আছে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের এখানে এসেও নিতে পারবেন। তো মাদারবোর্ডের টেনশনটা আই থিঙ্ক কমে গেল কারণ এটা আমাদের কাছে পাবেন। তো এতক্ষণ আমি বুঝতেই পারলেন যে হার্ডওয়্যার যে দিকগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এখন একটু সফটওয়্যার রিলেটেড কিছু বিষয় থাকে সব বিষয়ে যায় আর কি। যেমন প্রথমে যে কোশ্চেনটা আছে যে এগুলোতে উইন্ডোজ 11 দেওয়া যাবে কি না, এটা হলো ফার্স্ট কোশ্চেন লাগে। হ্যাঁ, আমাদের 4th gen থেকে শুরু করে একদম 9th gen পর্যন্ত যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টেই আপনি উইন্ডোজ 11 কিন্তু ইনস্টল করতে পারবেন। অ্যান্ড উইন্ডোজ 11 জন্য মেইন রিকোয়ারমেন্ট থাকে হলো TPM 2.00, এটা ওদের থাকে। বাট আপনারা হয়তো অনেকেই জানেন যে 1.2 হলেও হয়ে যায়। তো এখন আমাদের 4th gen অ্যান্ড 6th gen যে প্রোডাক্টগুলো আছে এগুলোতে TPM 1.2 আছে, এগুলোতেও আপনার উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। অ্যান্ড আপনি যদি আমাদের কাছে প্রোডাক্টটা পারচেস করেন আমরা ইনস্টল করে দিতে পারবো। অ্যান্ড তার পরবর্তী যে প্রোডাক্টগুলো আছে 7th gen, 8th gen বা 9th gen যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে বা আসে, এই প্রোডাক্টগুলোতে ডিরেক্ট TPM 2.00 আছে। এগুলোতে নির্দ্বিধায় উইন্ডোজ অটো আপডেট নিয়ে নেবে 11, এগুলোতে বা ইনস্টল করে নিতে পারেন। অর্থাৎ এক কথায় 4th gen থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই মুহূর্তে স্টকে 4th gen থেকে 9th gen পর্যন্ত, এতে সব প্রোডাক্টেই আপনি TPM 2.0 আছে, অর্থাৎ উইন্ডোজ 11টা ইনস্টল করতে পারবেন। তো এখন আসি গেমিং পার্টটায়। তো গেমিং পার্টটায় যদি আসি তাহলে যেটা একদম সত্য কথা যেটা বলবো যে এগুলো কিন্তু গেমিং পিসি না, যেটা অনেকটাই কথা। কারণ গেমিং পিসির বিষয়টাই অন্যরকম, সেখানে গ্রাফিক্স কার্ড থাকবে, তাই না, বা আরও কনফিগারেশনের ব্যাপার থাকে। তো যাই হোক এগুলো গেমিং পিসি না, বাট আপনি কি গেম খেলতে পারবেন কি না সেটা হলো, আপনারা অনেকেই ফ্রি ফায়ার বা পাবজি এই লেভেলের গেমগুলো খেলে থাকেন। তো যারা খেলেন কম্পিউটার বা ল্যাপটপে, আই থিঙ্ক ম্যাক্সিমামগুলোরই বা গেমিং ল্যাপটপ না বা গেমিং পিসি না, যারা পাবজি ফ্রি ফায়ার এই লেভেলের গেমগুলো খেলেন, যারা এখনও খেলেন, তো তারা অনেকটা জানেন যে আসলে মানে পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য যে একদম গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়তেছে তা না, মোটামুটি কনফিগারেশনটা ভালো হলে কিন্তু এই গেমগুলো খেলা যায়। তো এই পিসিগুলোতেও আপনার পাবজি ফ্রি ফায়ার এই লেভেলের যে গেমগুলো, আসলে আমি গেমিং অতটা পরিসর জানা নাই তবে যতটুকু জানি যে এই লেভেলের গেমগুলো আপনারা সুন্দরভাবে খেলতে পারবেন। কারণ আমি যখন লকডাউন চলতেছিল তখন আমি পাবজি গেমটা আমি বাসায় খেলা ট্রাই করছি, তো বেশ ভালোভাবেই চলছে। 8GB RAM হলে বেশ ভালো হয়, তখন ল্যাগটা আর থাকে না। তো এই লেভেলের গেমগুলো খুব বেশ ভালোভাবে খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার এই লেভেলের যে গেমগুলো আছে বা অনলাইন গেম থাকে এগুলা। তবে যেটা বলবো যে আপনি যদি একমাত্র গেমিং উদ্দেশ্যে যদি পিসিটা পারচেস করতে চান তাহলে আমি পার্সোনালি বলবো যে না, একদম গেমিং উদ্দেশ্যে পিসিটা পারচেস করেন না। কারণ সেক্ষেত্রে দেখা যাবে যে একটি পিসি লংজেভিটি আছে 6-7 বছর, সেক্ষেত্রে 2 বছর আপনার পিসি লংজেভিটি কমে গেল। হ্যাঁ, তো গেমিং পারপাসে যদি কিনেন তাহলে এটা দরকার নেই, তখন কষ্ট করে একটু বাজেটটা বাড়ে একটা গেমিং পিসি বিল্ড করে ফেলেন বা গেমিং মিনি পিসি পাওয়া যায় যদি আমাদের কাছে নেই সেগুলো পারচেস করতে পারেন। বাট আপনি আপনার কাজের জন্য নিচ্ছেন, কাজের জন্য নিচ্ছেন সেক্ষেত্রে আপনি পাশাপাশি একটু গেম খেলবেন সেটা করতে পারেন, 1-2-3 ঘন্টা গেম খেলবেন দৈনিক, ইটস ওকে। বাট আপনি যদি গেমিং পারফরমেন্স নেন তাহলে বলবো যে না, এগুলো নেওয়ার দরকার নাই। সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বানায় নেন, সেটা আপনার জন্য খুবই ভালো হবে। তো
তো আই থিঙ্ক গেমিং এর বিষয়টা ক্লিয়ার হলো। এখন আসি যে অনেকে বলে প্রোগ্রামিং করে, গ্রাফিক্স ডিজাইনের বিষয়টা, যে প্রোগ্রামিং এর কাজগুলো সুন্দরভাবে করতে পারেন, যারা মিউজিকের কাজগুলো করেন তারাও সুন্দরভাবে করতে পারেন স্মুথলি। এবং বলা যেন যে প্রোগ্রামিং বা ফটোশপ ইলাস্ট্রেটর কাজ এগুলোর জন্য বা অফিসিয়াল কাজ এগুলোর জন্য এই পিসিগুলো বেশ ভালোভাবে করতে পারবেন। এন্ড থ্রি ডি কাজগুলোও বেশ ভালোভাবেই করা যায়। আপনার যদি একটু বেটার হয় থ্রি ডি কাজ করবেন, একটু বেটার পিসি নিলেই ভালো হয়, 7th Gen 8th Gen এই প্রোডাক্টগুলো একটু র্যাম আপডেট করে নিলে। কারণ যখন ক্যাডের কাজগুলো করতে যায় তখন কিন্তু সফটওয়্যার রিকোয়ারমেন্টই থাকে যে র্যামটা আপডেট থাকতে হয়। সেক্ষেত্রে মিনিমাম 8 GB থেকে শুরু করলে 16 GB র্যাম হলে বেটার হয়। তো এইভাবে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো 8 GB র্যাম দিয়ে খুব ভালোভাবেই চলে যায়। আপনারা যারা করেন, যদি 3D কাজে যান সেক্ষেত্রে 16 GB র্যাম হলে বেটার হয়। তো এই প্রোডাক্টগুলো দ্বারা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। প্রোগ্রামিং বলেন, আপনি ভিডিও এডিটিংয়ের বিষয়ে যদি আসি, যে ভিডিও এডিটিং কাজগুলো বেশ ভালোভাবে করতে পারেন। এখন আপনার এই 3D কাজ বা ভিডিও এডিটিং কাজ, এই ক্ষেত্রে কিন্তু র্যামের প্রয়োজনটা অনেকটাই বেশি হয়, তাই না? তো সেক্ষেত্রে র্যামটা আপডেট করে নিয়ে আপনার ভিডিও এডিটিং বা 3D কাজগুলো করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো দ্বারা। 7th Gen আছে, 8th Gen আছে, 9th Gen আছে, মাঝখানে ছিল, যদি এখন স্টকের সামনে ইনশাল্লাহ আসবে, আমরা ট্রাই করতেছি। আর এখন যেটা আসছে যে সার্ভার রিলেটেড, এই প্রোগ্রাম এই পিসিগুলো কিন্তু সার্ভারের জন্য বেশ ভালো। সার্ভার যদিও বিভিন্ন টাইপের হয়, তবে আমাদের কাছে অনেকেই নিয়েছেন, যারা সার্ভার চালান তারা হয়তো জানবেন যে এই প্রোডাক্টগুলো আপনারা সার্ভারে ইউজ করতে পারবেন। কারণ এই প্রোডাক্টগুলো আপনি লং টাইম যদি চালা রাখেন, সার্ভারের মেন শর্তে থাকে যে লং টাইম চালা রাখতে হবে, তাই না? তো লং টাইম চালা রাখতে যে হিটিং যে প্রবলেমটা, এগুলোতে কিন্তু হিটিং প্রবলেমটা নাই, তাই না? তো নির্দ্বিধায় আপনারা সার্ভারে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন। লং টাইম একদিন, দুই দিন, তিন দিন আপনারা চালায় রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আরও বেশি সময় চালা রাখতে পারবেন, কারণ আমাদের তো এক মাসের একটা দরকার হলে এক মাসে আপনি চালা রাখেন। আপনার সার্ভারে একটা পিসি রান এক মাস চালা রাখেন, আমাদের তো এক মাসের মানে রিটার্ন পলিসি আছে, আপনি চালা রাখতে পারবেন। কারণ অর্থাৎ এটা এই জন্য বলতেছি, কারণ আমরা দেখছি যে এই প্রোডাক্টগুলো হিটিং প্রবলেম নেই, যথেষ্ট এর ভিতরে যে কুলিং সিস্টেমটা আছে যথেষ্ট ভালো, হিটসিংটা বেশ পাওয়ারফুল। তো আপনারা এদিক দিয়ে নিশ্চিত থাকেন। আর যেটা হলো যে ল্যান্ড পোর্ট, এগুলোতে গিগাবাইট ল্যান্ড পোর্ট আছে। তো আই থিঙ্ক আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করে ফেললাম, এতটুকু বলতে পারি যে এখন মনে হয় আপনাদের একটা টোটাল একটা ধারণা আইডিয়া হতে পারে এই প্রোডাক্টগুলো সম্পর্কে। তো এতটুকু বলতে পারি যে এই প্রোডাক্টগুলো লংজেভিটি বেশ ভালো, আপনারা ইউজ করতে পারেন। আমাদের কাছে কিছু নতুন প্রোডাক্টও আসছিলো, যদিও এখন এগুলো স্টক আউট হয়ে গেছে i7 7th Generation-এর। সামনে হয়তো আমরা ট্রাই করবো। এখন আমাদের কাছে ইউজ প্রোডাক্টগুলো আছে, এগুলো বেশ ভালো, লংজেভিটি ভালো। আমরা 1.5 বছর হলে সেল করতেছি প্রোডাক্টগুলো, আপনারা পার্চেস করতে পারবেন, পার্চেস করতে পারেন এই প্রোডাক্টগুলো। দেখতেও ছোটো, টেকসই প্রোডাক্টগুলো, পারফরমেন্সও ভালো। তো সব দিক দিয়ে আপনার প্রোডাক্টগুলো চুজ করতে পারেন। আর যে কোশ্চেনগুলো থাকে বা যে কনফিউশনগুলো থাকে, আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে আপনাদের এতক্ষণে হয়তো সব দূর হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। এই পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই ফোনে অথবা কমেন্টসে জানাতে পারেন, আমি এগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।